أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرض والصلاة والسلام على سيدنا عالم ما كان وما يكون وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلماء ملته وعلماء أهل سنته أجمعين وبفضله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا سبِ غَرَانَا نُورِكَ اللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مَوْلَانَا مُحَمَّد وَعَلَى ما في قلبي غير الله
بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم উপস্থিত অধ্যক্ষ আয়োজিত পবিত্র আহলে বাইত আতহার আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণে শাহাদাতে কারবালা মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের সম্মানিত নির্বাহী সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহ আলম সাহেব উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা কামরুল ইসলাম আল কাদরী সাহেব ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল উপস্থিত হবেন ঢাকার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম বীর স্পন্সর ছিলেন হযরতুল আল্লামা পীরে তরিকত খাজা আবু তাহির রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা হযরতুল আল্লামা মাওলানা খাজা আরিফুর রহমান তাগরী সাহেব উপস্থিত অত্র মসজিদের সম্মানিত সহসভাপতি সাধারণ সম্পাদক এবং আরাকিন কমিটি উপস্থিত হযরতে মুসাল্লিয়ানে কেরাম বিন বিন জাকিরিন আশিকে রাসূল আশিকে আহলে বাইত রাহিমানি রাহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে এমন একটি পরিবারের স্মরণে একত্রিত করেছেন যে পরিবারকে স্মরণ না করলে আমাদের নামাজ পরিপূর্ণ হবে না নামাজের মধ্যে আমরা যাদেরকে স্মরণ করি সেই আহলে বাইত সেই পুত এবং পবিত্র পরিবার যাদেরকে আমরা নামাজে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ বলে স্মরণ করি যাদের পবিত্রতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইতাহহিরাকুম তাতহীরা আল্লাহ বলেন হাবিব আমি চাই আপনার পরিবারকে আমি আল্লাহ সকল প্রকার অপবিত্রতা থেকে হেফাজত করব সুবহানাল্লাহ এবং আপনার পরিবারকে পুত এবং পবিত্র রাখব যাদের শানে এই আয়াত কারিমা নাযিল হয়েছে আজকে আমরা তাদেরকে স্মরণ করতে পেরে সকলে খুশি না বেজান মহব্বতের আওয়াজ একবার পড়ুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম আকায় নামেদার তাজদার মদিনা হুজুর সরওয়ারে কায়নাত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবিয়ে দুজা রহমাতে লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে লক্ষ কোটি দরুদ এবং সালাম যে দয়াল নবী রহমাতুলিল আলামিন তায়েফের বাজারে রক্তাক্ত হওয়ার পরেও আমাদের জন্য বদদোয়া করে নাই উহুদের ময়দানে দামদান শহীদ হওয়ার পরেও বদদোয়া করে নাই যখন জিব্রাইল আলাইহিস সালাম এই খবর নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ কারবালার ময়দানে আপনার শাহজাদা হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করা হবে আপনার উম্মতের মধ্যে একদল নরধম উম্মত আপনি নবীর নাতিকে তারা শাহাদাত বরণ করাবেন ইয়া রাসূলুল্লাহ আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই সংবাদ শুনলেন আমার নবী রাহমাতুল আলামিন এই দোয়া করে নাই আল্লাহ আমার হুসাইনের উপর থেকে এই বড় পরীক্ষা আপনি তুলে নেন আমার হুসাইনকে এত বড় পরীক্ষার মধ্যে আপনি ফালাইন না যে হুসাইনের সামান্য কান্না আমি নবী সহ্য করতে পারি না ওই হুসাইনের রক্ত মাখা মস্তক মোবারক আমি কি করে সহ্য করব আমার হুসাইনের পরিবার বর্গকে যখন কারবালার ময়দানে পানি পানি করে শহীদ করা হবে আমি নবী কি করে আমি সেটা বরদাস্ত করব আমার নবী এই কথা বলে নাই আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আতাল হুসাইনা সাবরা ওয়া আজরা আল্লাহ আপনি আমার হুসাইনকে সবর দিয়েন এবং আজরও দান করিয়েন আমার উম্মত যে উম্মত আমি রেখে যাচ্ছি এই উম্মত যেন গোমরা না হয় আমার উম্মতকে বাঁচানোর জন্য আমার হুসাইনকে আমি কারবালার ময়দানে শহীদ করে দিতে রাজি আছি প্রিয় হাজরিন শাহাদাতের কথা মানুষ শহীদ হওয়ার আগে জানতে পারে না যে সে শহীদ হবে
কারণ কোন মারাকাতে যখন যায়, যুদ্ধে যখন মানুষ অবতীর্ণ হয়, তার মনের মধ্যে খেয়াল থাকে হয় আমি শহীদ হব নয় গাজী হব। কিন্তু 100% শহীদ হবে এই ধরনের খেয়াল কোনো যোদ্ধা কোনো শহীদ আগে থেকে জানতে পারে না যে আমি শহীদ হব। কিন্তু কারবালার মাটিতে যখন ইমামে আলী মকাম ইমামে হুসাইন পৌঁছলেন এবং যখন ইমামে হুসাইন জিজ্ঞাসা করলেন এই জায়গার নাম কি, তখন ওনাকে বলা হলো এই জায়গার নাম হচ্ছে কারবালা। এই জায়গার নাম কারবালা, এই জায়গার নাম কারবালা। ইমামে আলী মকাম ইমামে হুসাইন বলছে আরে এই জায়গার কথাই তো আমার নানা জান আমাকে বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন নিশ্চয় আমার সন্তান ইন্না ইবনা হাদা ইউকতালু ফি আরদিল ইরাক, আমার সন্তান আমার শাহজাদাকে ইরাকের জমিনের মধ্যে শহীদ করা হবে। ফামান আদরাকাহু মিনকুম ফালইয়ানসুরহু, আর তোমাদের মধ্য থেকে যদি তোমরা কেউ তাকে পাও তাহলে তোমরা তাকে সাহায্য করিও। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার ঘটনা সম্পর্কে ইমাম হুসাইনকে আগেই জানিয়ে দিয়েছেন। আচ্ছা, ইতিহাস লেখা হয় ঘটনার পরে, ঘটনার আগে তো আর ইতিহাস লেখার কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমরা এমন একটি ইতিহাস চর্চা করার জন্য বসেছি, এমন একটি ঘটনার আলোচনা শোনার জন্য বসেছি যেই ঘটনা ঘটার পরে ইতিহাসবিদরা, লেখক চাই না লেখক, ইতিহাসবিদের লেখার সাথে এই ঘটনার কোনো মোহতাজি নাই। ইতিহাসবিদরা যদি নাও লেখে এই ঘটনা সম্পর্কে আমার দয়ালুবি নিজেই তো বলে গেছেন, এর চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। আচ্ছা, যারা ইতিহাস লেখে ইতিহাস লেখকদের উপরে এই ঘটনার বিভিন্ন গ্রহণযোগ্যতা বা ঘটনার সম্পর্কে মানুষের একটি জ্ঞান অর্জিত হয় যে এই ইতিহাসটা কে লিখেছে। কারণ যে কোনো মানুষ যখন ইতিহাস লেখে এই ইতিহাসটা আমাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, কারণ কত মানুষ তো কত ধরনের ইতিহাস লিখেছে। ইতিহাস দলিল হয়ে যায় লেখকের উপরে ভিত্তি করে যে এই ইতিহাসটা কে রচনা করেছে। কিন্তু কারবালার ইতিহাস এমন একটি ইতিহাস, কারবালার ঘটনা এমন একটি ঘটনা যে ঘটনা সম্পর্কে জানার জন্য দুনিয়ার কোনো ইতিহাসবিদের কলমের প্রয়োজন নাই, বরং মুস্তাফার জবানই যথেষ্ট। এই ঘটনা তো বর্ণনা করেছেন আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যার হাজরিন, আল্লাহ পাক আমাদেরকে যেন আহলে বাইতের ভালোবাসা মামাদ্দাত মহাব্বত নসিব করে। সকলে বলুন আমিন। ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন এজিদের হাতে বায়াত নিতে অস্বীকৃতি জানালেন, আমি গত জুমায় কিছু আলোচনা করেছি বা এই ঘটনা সম্পর্কে আপনারা পূর্বাপর অনেকবার আলোচনা শুনেছেন, এই জন্য আমি সংক্ষেপে কয়েকটি বিষয় আপনাদের খেদমতে আরজ করতে চাই। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এজিদের ক্ষমতা গ্রহণের সম্পর্কে সংবাদ জানলেন এবং ইয়াজিদ সংবাদ পাঠালো, কারণ ইয়াজিদ জানত তার এই সাম্রাজ্যকে সে যদি দখলে রাখতে চায় তাহলে তিনজন মানুষের কাছ থেকে তাকে অবশ্যই বায়াত নিতে হবে। একজন মানুষ হচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াজিদ মনে করত এই তিনজন হচ্ছে আমার সালতানাতের জন্য সবচেয়ে বড় হুমকি, সেই জন্য হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের পরে ইয়াজিদ সর্বপ্রথম মদিনাতে খবর পাঠায় যে এই তিনজনের কাছ থেকে বায়াত নিতে হবে। এবং মদিনার গভর্নর যে ছিল ওয়ালিদ ইবনে উকবার কাছে ইয়াজিদ চিঠি পাঠায় যে এই তিনজনের কাছ থেকে জোরপূর্বক হলেও বায়াত গ্রহণ করো, আর তারা যদি বায়াত করতে না চায় তাহলে তাদেরকে বন্দি করো। যখন ওয়ালিদ হযরত আব্দুল ইবনে জুবাইর এবং ইমামে হুসাইনকে সংবাদ পাঠালো যে আপনি তো আমার বাসভবনে আসেন, অফিসে আসেন, আপনাদের সাথে কথা আছে, তো আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে নিশ্চয়ই হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেছে আর ইয়াজিদ জোরপূর্বক আমাদের কাছ থেকে বায়াত গ্রহণ করতে চায়। এই জন্য উনি দেরি না করে উনি ওয়ালিদের কাছে গেলেন না, বরং
সরাসরি উনি মক্কাতুল মুকাররমায় চলে গেলেন। আর ইমামে হুসাইন উনি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে যা হওয়ার হবে, ওয়ালিদ যখন ডেকেছে একটু তার সাথে কথা বলে আসে। তখন ওয়ালিদ বলছে তখন মারওয়ান একটা হাকাম সামনে ছিল, মারওয়ান বলছে এই ওয়ালিদ তুমি দেরি কেন করছো, এখনই ইমাম হুসাইনকে আটক করো এবং তাকে এখনই শহীদ করে দাও। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। একদিক দিয়ে আহলে বাইত আতহার যাদের পবিত্রতা ঘোষণা দিয়েছেন কে, আর অপর দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে উলামায়ে কেরাম একমত, ওয়া কানা আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাযিলান কাসীরা সাওমি ওয়াস সালাতি ওয়াল হজ্জ ওয়াস সাদাকাতি ওয়াল আফআলিল খাইর জামিআ। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন নামাজ তারক করে নাই, দিনকে দিন রোজা পালন করেছে, রাতকে রাত নামাজ আদায় করেছে, 25 বার পায়ে হেঁটে মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমে হজ পালন করেছে। আজকে যারা এই কথা বলছে যে ইয়াজিদ নাকি প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ আদায় করত, 1400 বছরের ইতিহাসে কোন জাল হাদিসের বইয়ের মধ্যে পর্যন্ত এই ধরনের বর্ণনা খুঁজে পাওয়া যাবে। আমাকে গতকালকে একজন ইনবক্সের মধ্যে একজনের ভিডিও পাঠালো যে যেখানে বলা হচ্ছে ইয়াজিদ যে ভালো মানুষ ছিল, কোরআনে হাফেজ ছিল, হাদিসের বর্ণনাকারী ছিল, 100 রাকাত প্রত্যেক দিন নামাজ আদায় করতো, নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত ভ্রান্ত কথার কোনো দলিল তার কাছে, যদি দলিল থাকতো অবশ্যই বলতেন যে এই কিতাবে আমি এটা পেয়েছি। আমি কথা শোনার পরে আমার মুখ থেকে একটি কথা বের হয়ে যাচ্ছিল, কিন্তু আমি নিজেকে একটু সামলিয়ে আমি আমার ওস্তাদদের কাছে একটু জানতে চাইলাম যে আসলেই কি কোনো বইয়ের মধ্যে এই ধরনের রাওয়ায়াত পাওয়া যায় কিনা। আমি আমার ওস্তাদের সাথে আলোচনা করেছি, হতে পারে যে আমাদের নজর থেকে বের হয়ে গেছে, আমরা হয়তো পড়ি নাই, কিন্তু কোনো কিতাবে বা কোনো রাওয়ায়াতে থাকতেও পারে, এই ধরনের একটি ধারণা ছিল। আমি চেয়েছিলাম যে ওই ব্যক্তি সম্পর্কে আমার মনের মধ্যে যেই প্রশ্ন চলে এসেছে, আমার মুখের মধ্যে যেই কথা চলে এসেছে, এটা যেন সত্যি না হয়, কারণ আমি আমার সকল মুসলমান সম্পর্কে ভালো ধারণা রাখতে চাই, কাউকে খারাপ বলার পক্ষে আমি নই। সে যেই মসলকের হোক, সে যেই পীরের মরিদ হোক, আমি যখন আমার উস্তাদদের সাথে আলোচনা করলাম, ওনারা বললেন আমরা কেন, পৃথিবীর কোনো ইতিহাসবিদ, পৃথিবীর কোনো আলেম এই ধরনের মিথ্যা কথা রচনা করতে সাহস পায় নাই যে ইমাম হুসাইনের কাতিল আহলে বাইতের দুশমন সে দৈনিক 100 রাকাত নামাজ পড়ত, আর এটা ইমাম হুসাইন জানতেন না। সে যদি এত ভালো মানুষ হতেন এটা ইমাম হুসাইন জানলো না, সে জানলো। তার মানে বোঝা যাচ্ছে যারা ইমামে হুসাইনের এই শাহাদাত দিবসে এসেও ইমামে হুসাইনের মানাকিব না বলে, যাদের ব্যাপারে কোরআনের অসংখ্য আয়াত আছে, যাদের ব্যাপারে হাদিসে রসুলের অসংখ্য হাদিসে পাক আছে, যাদের কথা বর্ণনা করলে ঘন্টার পর ঘন্টা নয়, রাতের পর রাত নয়, মাসের পর মাস চলে যাবে, তারপরে ওনাদের মানাকিব ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে, অথচ তারিখের কিতাবের মধ্যে আছে ইমাম হুসাইন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ আদায় করতেন। তো আমি দুইটা জিনিস মিলিয়ে একটি জায়গায় উপনীত হলাম, হয়তোবা যে ব্যক্তি এই জাল হাদিস বা এই জাল কথা রচনা করেছে, ইমাম হুসাইনের সামনে যে কথাগুলি এসেছে সেখানে ইমাম হুসাইনের নাম কেটে দিয়ে ইয়াজিদের নাম বসিয়ে দিয়েছে। এটা ছাড়া তো এই ধরনের বর্ণনা আমার কাছে আর আসে না, যেটা আমি বললাম ইমাম হুসাইন প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়তেন, এটা হাদিসে আছে, এটা ইতিহাসের মধ্যে আছে, আর ইয়াজিদ বেনামাজি ছিল, ইয়াজিদ মদখোর ছিল, এটা ইতিহাসের কিতাবের মধ্যে আছে, ইয়াজিদ ভালো মানুষ ছিল, এটা কোনো ইতিহাসের কিতাবের মধ্যে নাই। এবং ওলামায়ে কেরামের মধ্যে বিল ইজমা এটি ফাসিক ছিল, এটা নিয়ে কোনো ধরনের কোনো মতানৈক্য নাই, ইয়াজিদের ফাসিক হওয়া নিয়ে কোনো ধরনের মতানৈক্য নাই, কাফির হওয়া নিয়ে মতানৈক্য আছে, কাফের হওয়া নিয়ে মতানৈক্য আছে, কেউ বলেছেন কাফের হয়ে গেছে, কেউ বলেছেন কাফের হয় নাই। আমাদের ইমাম
ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি ইয়াজিদকে ফাসিক বলেছেন, কাফের বলে নাই। যার কারণে আলা হযরত ইমাম আহমদ রেজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনিও বলেছেন, যেহেতু আমাদের ইমাম ইমামে আযম ওনাকে কাফের বলে নাই, যার কারণে আমরাও ইয়াজিদকে কাফের বলি না, কিন্তু যদি কেউ কাফের বলে আমরা তাকে বারণ করি না। কথা বুঝে আসছে? ইয়াজিদকে আমরা কাফের বলি না, কিন্তু যদি কেউ কাফের বলে আমরা তাকে বারণ করি না। প্রিয় হাজরিন, তাহলে কতটুক আহলে বাইতের প্রতি বিদ্বেষ থাকলে, ঘৃণা থাকলে, আহলে বাইতের দুশ্মন ইয়াজিদকে নামাজি প্রমাণ করার জন্য একদম মুসলমান বের হয়ে গেছে। আমার মনের মধ্যে ওই ভিডিওটা দেখার পরে একটা শব্দ বের হয়ে গিয়েছিল, যেটা আমি একটু ওলামায়ে কেরামের সাথে আগে মাশওয়ারা করলাম যে হুজুর আসলে এই ধরনের কোনো রাওয়ায়াত আছে কিনা। যখন দেখলাম যে না, যার হাদিসের মধ্যে এই ধরনের কোনো রাওয়ায়াত নাই, তখন আমার মন বলে উঠল, আমি তো 61 খ্রিস্টির ইয়াজিদকে দেখি নাই, 1443 খ্রিস্টির ইয়াজিদকে আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে ইয়াজিদের আর কোনো পার্থক্য নাই। তাদের কাছে নামাজ আছে, তাদের কাছে টুপি আছে, তাদের কাছে সব আছে, কিন্তু আহলে বাইতের মহব্বত নাই। হযরত আব্দুল ইবনে উমরের একটি হাদিস মনে পড়ে গেল, বুখারী শরীফের মধ্যে এই রাওয়ায়াত এসেছে। ইরাক থেকে কিছু হাজী সাহেব এসেছে, হযরত আব্দুল ইবনে উমরকে প্রশ্ন করছে, হুজুর আমাদের ইহরামের কাপড়ের মধ্যে যদি মশার রক্ত লেগে যায়, তাহলে কি আমাদের ইহরাম থাকবে না ভেঙে যাবে? আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার ওনার সাথীদেরকে ডাকলেন, বললেন, মক্কার আমার সাথীরা দেখো, এই লোকগুলি ইরাক থেকে এসেছে, আমার কাছে প্রশ্ন করছে যে মশার রক্ত সম্পর্কে, যে মশার রক্ত লাগলে ইহরাম ভাঙবে কি ভাঙবে না, অথচ তারা ইমামে হুসাইনকে কতল করে এসেছে, ইমামে হুসাইনকে কতল করেছে, এটা তাদের মনে কোনো প্রশ্ন নাই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু মশার রক্ত নিয়ে সন্দেহ। অথচ আমি আমার নবীকে এই কথা বলতে শুনেছি, হুমা রায়হানা তায়া মিনাদ দুনিয়া, আমার হুসাইন, আমার হাসান, আমার হাসান এবং আমার হুসাইন হচ্ছে আমার জান্নাতের সুগ্রাম, আমার হাসান এবং হুসাইন আমার এই দুনিয়ার গ্রাম, আমি তাদের কাছ থেকে আমি গন্ধ গ্রহণ করি। আমার নবী তাদেরকে শুনতেন, যে হাসনাইন করিমাইনকে আমার নবী এত ভালোবাসতেন, যাদের গ্রাম আমার নবী নিতেন। আপনাদেরও নাতি আছে, মুরব্বী যারা আছেন বলতে পারবেন না কোনোদিন আপনাদের নাতির শরীরের ঘ্রাণ আপনারা নিয়েছেন, কিন্তু আমার নবী তার নাতিকে এত মহব্বত করতেন, আমার নবী সেই নাতিদের ঘ্রাণ শুনতেন। এমনকি একবার যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদার মধ্যে, আমার ইমাম হুসাইন আমার নবীজির পিঠ মুবারকের মধ্যে চলে আসলো, আর সাহাবায়ে কেরাম পেছন দিক থেকে ওনারা মনে করতে রইলেন, হয়তোবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, অথবা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়তো ওহী নাযিল হচ্ছে, দুইটার যে কোনো একটা হবে। রাবি বলে, আমি একটু আমার মাথাটা তুললাম, আর দেখলাম ইমামে হুসাইন নবীজির পিঠ মুবারকের মধ্যে খেলা করতেছে। বাবা, এটা আমাদের বলা জাল হাদিস নয়। হযরত ইমাম আহমদ বিন হাম্বল ওনার মুসনাদের মধ্যে ফি ফাজাইল সাহাবা হাদিস নাম্বার 1401, ইমাম হাকিম তার মুস্তাদরিকের মধ্যে, ইমাম তাবারি তার মুজামের মধ্যে, ইমাম তাবরানি তার মুজামের মধ্যে, এইভাবে অসংখ্য হাদিসে পাকের মধ্যে এই হাদিস নকল হয়েছে হাদিসের গ্রন্থগুলির মধ্যে। যখন নবীজি সালাম ফিরালেন, সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন করলেন, হুজুর আমরা তো মনে করেছি হয়তোবা আপনি দুনিয়া থেকে পর্দা করেছেন, অথবা আপনার উপরে ওহী নাযিল হচ্ছে, এই কারণে হয়তোবা আপনি নামাজ দীর্ঘ করেছেন, কারণ তখনও তাদের মনের মধ্যে এই ধারণা আসে নাই যে নবীজি ইমাম হুসাইনের জন্য নামাজ লম্বা করতে পারেন, কারণ নামাজ পড়াচ্ছেন ইমামুল আম্বিয়া, নামাজ পড়াচ্ছেন কে? ইমামুল আম্বিয়া। আর নামাজ পড়ছেন কার? আল্লাহ রব্বুল আলামিনের নামাজ, আল্লাহ রব্বুল আলামিনের নামাজ পড়ছেন ইমামুল আম্বিয়ার পিছনে। ওনাদের মনে এই ধারণা ছিল, হয়তোবা নবীজি ইন্তেকাল করেছেন বা নবীর উপরে ওহী নাযিল হচ্ছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না না না, আমার উপরে ওহীও নাযিল হয় নাই আর আমি ইন্তেকাল করি নাই। ফাকারিহতু আইয়া আজালাহু হাত্তা আইয়া আজালাহু হাত্তা ইয়াকুদা হাজাতাহু, আমি অপছন্দ করেছি আমার নাতি আমার শাহজাদা হুসাইন আমার পিঠে খেলা করতেছে, আমি এই কারণে আমার সজদাকে লম্বা করে দিয়েছি।
যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি সেজদা লম্বা করে দিয়েছেন, তাকে শহীদ করার পরে তাদের মনে আফসোস নাই, আফসোস হচ্ছে তার ইহরামের মধ্যে রক্ত লেগে গেছে, ইহরাম ঠিক আছে না ভেঙে গেছে, নাউজুবিল্লাহ বলেন না। এই সমস্ত ইহরামকারীর ইহরামের কোনো দাম আছে? এই হাজিদের হজ কোনো দাম আছে? প্রিয় হাজরিন, আমরা আহলে বাইতের প্রেমিক ইজিদকে আমরা কোনোদিন ভালোবাসতে পারি না? উদাহরণ স্বরূপ যদি বলি, মনে করেন কথার কথা তুলনা করছি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা সপরিবারে শহীদ করেছে, যারা হত্যাকারী, এই হত্যাকারীর পক্ষে যদি কেউ কথা বলে এই দেশের আইনে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, কথা বলে না ঠিক কিনা? আচ্ছা, যারা আওয়ামী লীগ করে বা বঙ্গবন্ধুকে ভালোবাসে, কোনোদিন কি বঙ্গবন্ধুর হত্যাকারীর পক্ষে তারা কোনোদিন কথা বলবে? অপর দিক থেকে জিয়াউর রহমান, একটু সাউন্ডটা কমায় দিলাম, জিয়াউর রহমানকে যারা শহীদ করেছে, জিয়াউর রহমানের হত্যাকারীর পক্ষে যদি কেউ কথা বলে এই দেশে, যারা জিয়াউর রহমানকে ভালোবাসে বা বিএনপি যারা করে, তারা কোনোদিন এই কথা মেনে নেবে? বঙ্গবন্ধুর হত্যাকারীর পক্ষে কথা বললে রাষ্ট্রদ্রোহ মামলা হবে, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পক্ষে যদি কথা বলেন তাহলে আপনি বিএনপির চোখে বিরাট বাজন হয়ে যাবেন। আজ আমরা এমন একজনের কথা বলছি যিনি কিয়ামতের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের যুবকদের সর্দার বলে ঘোষণা করেছেন, জান্নাতের যুবকদের সর্দার নবী রাসূল হবেন না, জান্নাতের যুবকদের সর্দার হবে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো ওই জান্নাতে যাইতে চাই যেই জান্নাতে ইমাম হুসাইন সকলের সর্দার থাকবে, আর যারা ইজিদের পক্ষে কথা বলে তার হাসরটা ইজিদের সাথে হবে এবং তারা ইজিদের সাথে জাহান্নামে যাবে, কথা বলেন ঠিক কি না? আমি তাদেরকে গর্জে উঠুক আরেকবার, আমি একটা জিনিস কোনোভাবে মিলাতে পারি না, আমরা তো ইমাম হুসাইনের পক্ষে কথা বলি কারণ আমার নবী ইমাম হুসাইনের অসংখ্য মালাকি বলে গেছেন, কথা বলে না ঠিক কিনা? আর আমরা জান্নাতে ইমাম হুসাইনের সাথী হয়ে থাকব, আর যারা ইজিদের পক্ষে কথা বলছে তাদের কি স্বার্থ আছে? আমার নবী কি ইজিদের পক্ষে কোনো কথা বলেছেন? কোনো হাদিস খুঁজে পাওয়া যাবে? আচ্ছা, যে এই কথা বলেছেন যে ইজিদ হাদিস বর্ণনা করতেন, অথচ ইজিদের নামে এই পর্যন্ত আমরা কোনোদিন ইজিদ রাবি হয়ে কোনো হাদিস বর্ণনা করেছেন, এই ধরনের কোনো হাদিস আমরা কোনোদিন পড়েছি? পড়ি নাই, আমাদের বাপদাদারাও শুনে নাই যে ইজিদ কোনো হাদিস বর্ণনা করেছেন। বরং ইজিদকে আমিরুল মুমিনিন বলার কারণে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, এক ব্যক্তি তার সামনে ইজিদকে আমিরুল মুমিনিন বলেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, উনি রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন, তোমার এই দুঃসাহস কি করে হয়েছে? আহলে বাইতের দুশমনকে তুমি আমির মুমিনিন বলেছ? এবং হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাকে 20টা ব্যত্রাঘাত করার জন্য শাস্তি দিলেন। কয়টা? এখন আমাদের দেশে যারা ইজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির মুমিনিন রাহমাতুল্লাহি আলাইহি বা ইজিদের পক্ষে যারা বলছে, হযরত খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের বিচার অনুযায়ী তাদেরকে ধরে ধরে 20-20টা করে ব্যত্রাঘাত করতে হবে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইমাম হুসাইনের আশেক এই বাংলার জমিনে একজন যতক্ষণ জীবিত থাকবে প্রয়োজনে বাংলার জমিনে আরেকটা কারবালা হয়ে যাবে, এদের পক্ষে কথা সহ্য করবো না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে এখনো ইমাম হুসাইনের আশেকরা মরে যায় নাই, সুতরাং হুঁশিয়ার হয়ে যাও, যারা ইজিদের পক্ষে কথা বলছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা যেই মাসে বলা দরকার, যেই মাসে কারবালার ঘটনা শুনে আমাদেরকে আহলে বাইতের ভালোবাসার কথা শোনা দরকার, আর তখন ইজিদের পক্ষে কথা বলছেন, আল্লাহ পাক যেন তাদেরকে ইজিদের সাথে হাসর করে, সকলে বলুন আমিন। এবং তাদের সাথে আমাদের দুনিয়াতেও কোনো সম্পর্ক নাই, কবরেও কোনো সম্পর্ক নাই, আসলে কোনো সম্পর্ক নাই, কথা বলে ঠিক কিনা? অনেকে আমাদেরকে বলেন, হুজুর আপনারা এক হয়ে যান না কেন, ইজিদিদের সাথে আমরা এক হতে পারবো? বলেন না ইজিদিদের সাথে আমরা এক হতে
পারবো না, আমাদের 22,000 লস্কর লাগবে না, আমরা 72 জন হোসাইনির দলে থাকতে চাই। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার দিকে রওনা করেছেন, সর্বপ্রথম মক্কাতুল মুকাররমায় ইমাম হোসাইন যখন আসলেন তখন হজের মাস ছিল, জিলহজ মাসে হাজির সাহেব একত্রিত হয়েছে। ইমাম হোসাইন ওনার সামনে আদি ইবনে হজরতে আদি হজরতে ইবনে আদি ইবনে হাতিম, হাতিমের নাতি, তিনি এসে বললেন, ইমাম হোসাইন আমার কাছে 30,000 সৈন্যবাহিনী আছে, আপনি যদি চান এখনই ইয়াজিদ বাহিনীর সাথে মোকাবেলা করে তাদেরকে নাস্তানাবুদ করে দেব। ইমাম হোসাইন বললেন, মক্কাতে হাজির সাহেব আসতেছেন, হজের মাস চলছে, আমি চাই না এই হজের মাসের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা হোক, আর এই মক্কা মদিনার মাটি রক্তে রঞ্জিত হোক, এই জন্য আমি এখান থেকে কুফার উদ্দেশ্যে চলে যাব। যে কুফাবাসী ইমাম হোসাইনকে 30,000 চিঠি পাঠিয়েছেন যে আপনি আসেন, আপনি বায়াত নেন আমাদের কাছ থেকে, আর আপনি যদি না আসেন কেয়ামতের ময়দানে আপনার নানাজনের কাছে আপনার নামে আমরা বিচার দেব, যে ইয়াজিদ বাহিনী আমাদের উপরে কব্জা করেছিল, আমরা তো আপনার নাতিকে দাওয়াত করেছি, উনি আসে নাই, আমরা কি করব। ইমাম হোসাইন বললেন, কেয়ামতের ময়দানে আমার নানাজান যদি আমাকে জিজ্ঞাসা করে যে কুফাবাসী তোমাকে বারবার দাওয়াত দেওয়ার পরে তুমি কেন যাও নাই, আমি আমার নানাজানের কাছে কি জবাব দেব। হযরত মুসলিম ইবনে আকিলকে ইমাম হোসাইন পাঠালেন। মুসলিম ইবনে আকিল ছিলেন ইমাম হোসাইনের চাচাতো ভাই, বললেন তুমি আগে যাও এবং পরিস্থিতি দেখে আমাকে জানাও। মুসলিম ইবনে আকিল যখন গেলেন তখন দেখলেন যে কুফাবাসী আহলে বাইতকে অনেক মহব্বত করে এবং তারা চায় ইমাম হোসাইন যেন আসে। তখন ইমাম হোসাইনের পক্ষে মুসলিম ইবনে আকিল বায়াত নেওয়া শুরু করলেন এবং ইমাম হোসাইনকে চিঠি পাঠালেন যে হে শাহজাদা, আপনি আসতে পারেন, কুফাবাসী সবাই আমাদের পক্ষে আছে, পরিস্থিতি আমাদের অনুকূলে, আপনি আসলে সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এই সংবাদ যখন ইয়াজিদের কানে গেল, ইয়াজিদ সাথে সাথে বসরা থেকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, যে বসরার গভর্নর ছিল এবং তাকে ইবনে জিয়াদ, সে আহলে বাইতের দুশ্মন ছিল, আহলে বাইত সম্পর্কে তার অন্তরের মধ্যে ঘৃণা ছিল, বিদ্বেষ ছিল। ইয়াজিদ চিন্তা করলো এখন ইবনে জিয়াদকে দিয়ে আহলে বাইতকে শেষ করতে হবে। ইয়াজিদ বলল, তুমি তাড়াতাড়ি যাও এবং তাদেরকে থামাও। তো ইবনে জিয়াদ যখন কুফাতে আসলেন, রাতের মধ্যে আসলেন এবং হিজাজি পোশাক পরে আসলেন, মাথার মধ্যে বড় একটি ঘোমটা দিয়ে কুফাতে প্রবেশ করলেন, আর ফজরের সময় যখন মানুষ তাকে দেখল, মানুষ মনে করেছিল সে ইমামে হোসাইন, নাউজুবিল্লাহ বলেন, এবং সে কোনো কথা বলছে না। আস্তে 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 মানুষ জড়ো হয়ে যাচ্ছে, যখন লোকজন বাড়া শুরু হয়ে গেল, আর নুমান ইবনে বাশির ছিল তখন কুফার গভর্নর, গভর্নর হাউসের সামনে যখন লোকজন সবাই মিলে উবাইদুল ইবনে জিয়াদের পিছনে পিছনে স্লোগান দিতে দিতে উপস্থিত হল, আর নুমান বিন বাশিরও মনে করেছিল যে উনি হচ্ছে ইমামে হোসাইন। নুমান ইবনে বাশির আহলে বাইতের খুব ভক্ত ছিলেন। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, হে ইমামে হোসাইন, হে শাহজাদা, আপনি কষ্ট করে এখানে এসেছেন, কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি কুফাবাসীকে বিশ্বাস করবেন না, কারণ আল কুফি লা ইউফি, কুফাবাসীকে বিশ্বাস করা যায় না, তারা বিশ্বাসঘাতক, তারা আপনার বাবাকে শহীদ করেছে, তারা আপনাকে শহীদ করে দেবে, কিছুদিন পরে দেখবেন আপনার সামনে একটাও মানুষ খুঁজে পাবেন না। হে ইমামে হোসাইন, আপনি আপনার দেশ মদিনাতে ফিরে যান। এই কথা বলতে দেরি ইবনে জিয়াদ মাথার কাপড়টা সরিয়ে বললেন, এই নোমান ইবনে বাশির, আমি হোসাইন নই, আমি উবাইদুল ইবনে জিয়াদ, দরজা খুলো, ইয়াজিদ আমাকে পাঠিয়েছে, তোমাকে ক্ষমতাচ্যুত করে আমাকে এই আসনে বসিয়েছে। যখন উবাইদুল ইবনে জিয়াদ ক্ষমতায় বসলো, সর্বপ্রথম তার কাজ হয়েছে কুফার মধ্যে আহলে বাইতকে যারা ভালোবাসে তাদেরকে ডেকে ডেকে তাদেরকে ব্ল্যাকমেল করেছে, নেতাদেরকে, যে তোমার অনেক গোপন কথা আমার কাছে আছে, যদি ইয়াজিদের পক্ষে কথা না বলো তাহলে কিন্তু সব ফাঁস করে দেবো, যার যত দুর্বল বিষয় আছে তাদেরকে সেই দুর্বল বিষয়গুলিতে ঘায়েল করে তাদেরকে আগে হাত করে ফেলেছে। আর ওই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওনার সাথে যারা এতদিন নামাজ আদায় করেছে, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজ শুরু করলেন ওনার পিছনে 10,000 কুফাবাসী ছিল, নামাজ শেষ করার পরে দেখেন ওনার পিছনে একজন মানুষও নাই। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তখন মুসলিম ইবনে আকিলকে ইজিদ বাহিনী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈনিক পাঠিয়ে তাকে ধরে ফেললেন এবং সাথে সাথে ওনাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু উনি শহীদ হওয়ার একদিন আগেই তো ইমাম হুসাইনের কাছে উনি চিঠি পাঠিয়েছিলেন যে আপনি আসেন, আর ওই দিক দিয়ে মুসলিম ইবনে আকিলের চিঠি পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার উদ্দেশ্যে, কুফার উদ্দেশ্যে যখন রওনা হয়েছেন, কিছুদূর আসার পরে কবি ফারাজদাদ ইমাম হুসাইনের সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই কাফেলার সাথে। কবি ফারাজদাদ বলছে, হে ইমাম হুসাইন, হে আহলে বাইতে রাসূল, আমি সবেমাত্র কুফা থেকে এখানে এসেছি, আপনার সাথে সাক্ষাৎ হয়ে গেল, আপনাকে একটা সংবাদ জানাই, কুফাবাসীর অন্তর তো আপনাদের সাথে আছে কিন্তু তলোয়ার হচ্ছে ইজিদের পক্ষে, কুফাবাসী আপনাদের সাথে বেওয়াফাই করবে, আপনি দয়া করে ওখানে যাবেন না। এবং আমি দেখে এসেছি যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করে নৃশংসভাবে আপনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে শহীদ করেছে। তো ফরাজদকে ইমাম হুসাইন জিজ্ঞাসা করলো, আচ্ছা আমার ভাইকে কি অবস্থায় দেখে এসেছো? তো ফরাজদক বলছে, আমি দেখেছি তাকে কতল করার পরে সুরির মধ্যে চড়িয়ে বিল্ডিং এর আনার মধ্যে ওনাকে ঝুড়িয়ে রেখেছে। ইমাম হুসাইন বলল, আরে ঠিক আছে, তো আমার ভাই তো তার গর্দান কারোর সামনে ঝুঁকায় নাই, বরং তার গর্দান উঁচা হয়ে আছে। তো হযরত আব্বাস ইবনে আলী ইমাম হুসাইনের সৎ ভাই, উনি বললেন, হুজুর আমরা যদি এখন কারবালায় যাই তাহলে কুফাবাসী মুসলিম ইবনে আকিলের সাথে যে আচরণ করেছে আমাদের সাথে একই আচরণ করবে। তো আমরা পিছন দিক থেকে রওনা করে চলেন আবার মদিনাতে চলে যাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে না, আমি মদিনায় ফিরে যাব না, বরং আমি কুফায় যাব, কুফায় গেলে শহীদ হবে, কুফায় গেলে আমাকে শহীদ করা হবে, এটা তো তোমরা এখন আমাকে বলছো, কিন্তু এই কথা তো নতুন নয়, আমার নানা জানের কোলে যখন আমি ছিলাম তখনই আমার নানা জানের কোলে আমি এই কথা শুনেছি। ইমাম হুসাইন আসলেন কেন? আসলেন কারণ উনি একটি দৃষ্টান্ত স্থাপন করে দিলেন। উনি যদি কারবালার ময়দানে শাহাদাত বরণ না করতেন আর উনি যদি পিছপা হয়ে চলে যেতেন, কিয়ামত পর্যন্ত একটা দৃষ্টান্ত হয়ে যেত যে নবীর বংশ যদি একজন ফাসেকের হাতে বায়াত গ্রহণ করতে পারে, একজন মদখোরের হাতে বায়াত গ্রহণ করতে পারে, একজন বেনামাজের হাতে বায়াত গ্রহণ করতে পারে, তো আমরা সাধারণ মানুষ কেন পারবো না, এরকম একটা কথা চলে আসতো কি না? কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানে যে একদল লোক হয়তো তারা যারা ফাসেক হওয়ার পরে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে বায়াত গ্রহণ করতে চাইবে, আমি ইমাম হুসাইন জ্যান্ত দিয়ে গেলাম, বাতিলের সামনে মাথা নত না করে এইটাই আমার নানা জানের উম্মতের কাছে মেসেজ দিতে চাই। আমার নানা জানের উম্মতরা, তোমরা যদি জীবনও দিতে হয় তারপরও বাতিলের সামনে মাথা নত করিও, বাতিলের সামনে মাথা নত করা যাবে না। এই জন্য আমরা পাক পাঞ্জাতনের ভক্ত গোলাম, কথা বলে না ঠিক কিনা? আমরা পাঞ্জাতনের গোলাম। আমার আব্বা যান বাকিবুল রহমতুল্লাহ আলাইহি, আমার ছোট ভাইয়ের নাম রেখেছেন গোলামে পাঞ্জাতন, আছে না এখানে, আসছে আজকে আমার সাথে, গোলামে পাঞ্জাতন, আমরা পাঞ্জাতনের গোলাম। সবাই একটু মহাব্বতের আওয়াজ আমার সাথে পড়েন, মে তো পাঞ্জাতন কা গোলামে হো, মে তো পাঞ্জাতন কা গোলামে, মে গোলামে ইবনে গোলামে হো, মে তো পাঞ্জাতন কা গোলামে হো, মুঝে ইশ্ক হে তো খোদা সে হে, মুঝে ইশ্ক হে তো রাসূল সে, মুঝে ইশ্ক হে তো আলী সে হে, মুঝে ইশ্ক হে তো ফাতেমা সে হে, মুঝে
इश्क है तो हसन से है, मुझे इश्क है तो हुसन से है, मैं तो पंजे तने का गुलाम हूँ, मैं तो पंजे तने का गुलाम। प्यारे हाजरीन, क्यों पाके पंजे तने गुलाम हमरा खबर ना, কারণ নবীর পরিবার তো এমন পরিবার, কারবালার ইতিহাস, কারবালার ঘটনা, এটা শুধুমাত্র ইমাম হুসাইন এবং এজিদের লড়াই নয়, বরং এটা হক এবং বাতিলের লড়াই। কথা বলেন না ঠিক কিনা? ইমাম হুসাইন সেখানে পানি পানি করে শাহাদাত বরণ করবেন, এটা আমার ইমাম হুসাইন জানতেন, আমার নবী জানতেন, কারবালার ময়দানে ফোরাত নদী এজিদ বাহিনী দখল করে রাখবে, যেই নদীর পানি কুকুর খেতে পারে, যেই নদীর পানি বিড়াল খেতে পারে, যেই নদীর পানি গরু গাধাদের জন্য উন্মুক্ত, কিন্তু আমার নবীর শাহজাদার জন্য সেদিন ফুরাতের তীর এজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। আমার নবী জানতেন, যার কারণে ছোটবেলা থেকেই ওনাদেরকে এমনভাবে বড় করেছেন যেন কারবালার এই কষ্ট ওনাদের কাছে কষ্ট মনে না হয়। আমার নবী আহলে বাইতের জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে আমার পরিবারকে এক বেলা রিজিক দিবেন, এক বেলা ক্ষুধা দিবেন, যখন রিজিক দিবেন তখন শুকর করব, আর যখন ক্ষুধা দিবেন তখন সবর করব। এই সবরের শিক্ষা তো আমার নবী দিয়ে গেছেন। ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা মান্নত করলেন, আল্লাহ আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায় আমরা তিনটা রোজা রাখব। সুবহানাল্লাহ, বলেন না? যখন ওনারা সুস্থ হয়ে গেলেন, সেহরি করার জন্য ঘরের মধ্যে ভালো কোনো খাবার ছিল না, একদিক দিয়ে মান্নত পূরণ করতে হবে, আরেকদিক দিয়ে ফাকর ফাঁকা চলতেছে ঘরের মধ্যে, অভাব চলতেছে। মাওলানা আলী শেরি খোদা উনি সামান্য দুধ নিয়ে আসলেন, দুধ খেয়ে যখন ওনারা সেহরি করছেন, হাসনাইনি করিমেন জেগে গেলেন, বলেন আব্বা আম্মা আমরাও আপনাদের সাথে রোজা রাখবো। তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা সব ঘরানা নূর কা। ওনারা রোজা রাখলেন, দুধ খেয়ে সেহরি করেছেন, ইফতার করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু কাজ করলেন, সামান্য জব নিয়ে আসলেন, সেই জব পিষে আটা বানিয়ে হযরত ফাতেমাতে জাহরা রুটি বানালেন। যখন একদিক দিয়ে ক্ষুধার্ত, আরেক দিক দিয়ে সারাদিন পরিশ্রম করে এসেছেন মাওলানা আলী, ইফতার করার জন্য বসেছেন, অপেক্ষায় ছিলেন কখন বেলাল আজান দিবে আর ওনারা ইফতার করবেন। ইফতারের সময় হওয়ার আগেই এক মিসকিন আসলো এবং দরজার মধ্যে টোকা দিয়ে বলছে, হে শাহজাদী কলনাইন, হে নবীর শাহজাদী আপনার কাছে এসেছি, কারণ জানি আপনি কাউকে খালিয়াতে ফিরাইয়া দেন না, আমি অনেক দিনের ক্ষুধার্ত। এই কথা বলতে দেরি হাসনাইনে করিমাইন ওনার আব্বা যান, ওনাদের সামনে যে রুটি ছিল রুটিটা তুলে ওই মিসকিনের হাতে দিয়ে দিলেন। দ্বিতীয় দিনও রোজা রাখলেন, মাগরিবের আগে আবার একই অবস্থা, একজন আসছে, আসার পরে বলছে আমি এতিম, আমার কেউ নাই, আমাকে কিছু দান করেন। তৃতীয় দিনের ইফতারটাও ওনারা দিয়ে দিলেন, তৃতীয় দিন ইফতার করার জন্য বসেছেন, তৃতীয় দিনও একই ঘটনা, এক আসামি আসার পরে বলছে আমি একজন আসামি, মাত্র আমি কয়েদি হয়ে সাজা খেটে মাত্র জেলখানা থেকে ছাড়া পেয়েছি, আমাকে এখন কেউ দান সৎকার করছে না, আপনার একটু দান সৎকার করেন, আমি আহলে বাইতের কাছে এসেছি। এই কথা বলতে দেরি হাসনাইনে করিমাইন তৃতীয় দিনের ইফতারটাও ওই আসামিকে দান করে দিয়েছে। একে একে তিন দিন ওনারা যখন সামান্য পানি খেয়ে রোজা রাখলেন, আর ইফতার করার জন্য উপযুক্ত ইফতার নাই, আবার পানি করে ইফতারি করলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত মা ফাতেমা জাহরাকে দেখার জন্য আসলেন, এরপরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত কারিমা নাজিল করে দিলেন, ওয়া ইউতিমুনা ত্বাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ওয়াইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা। আল্লাহ পাক সাথে সাথে ওনাদের এই তিন দিনের আমল নবীকে জানিয়ে দিলেন এবং নবীজি বললেন, ও ফাতেমা, ও হাসান, ও হোসেন, ও আলী, তোমাদের এই তিন দিনের আমল আমি নবীর কাছেও পছন্দ হয়েছে, আল্লাহর কাছেও পছন্দ হয়ে গেছে। প্যারে হাজরিন, যে হাসনাইনে করিমাইনের পারওয়ারিশ, ওনাদের দেখভাল,
ওনাদেরকে ছোটবেলা থেকে ট্রেনিং দিয়েছেন স্বয়ং দয়াল নবীজি। সুবহানাল্লাহ বলেন না? তো কারবালার ময়দানে তিন দিন ওনাদের জন্য ফোরাত্তির দখল হয়েছে, কি হয়েছে? এটা তো ওনাদের ছোটবেলা থেকে অভ্যাস, নানা জান তো সমে হিসাল পালন করেছেন। তিন দিন যাবৎ আমার নবীজি কোনো কিছু না খেয়ে রোজা পালন করতেন। সাহাবায়ে কেরাম যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, ওনারা অসুস্থ হয়ে গেলেন, তো নবীজি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা অসুস্থ কেন হয়েছো? বলে, হুজুর, আমরা তো আপনার দেখা দেখি সমে হিসাল পালন করতাম, সেহেরি ইফতার বিহীন রোজা রাখতাম, এই জন্য অসুস্থ হয়ে গেছি। নবীজি বললেন, আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছে? সুবহানাল্লাহ, বলেন না, নবীর মতো তো কেউ হতে পারবে না। তো নবী সমে হিসাল পালন করে আহলে বাইতকে শিক্ষা দিয়েছেন, কারবালার ময়দানের জন্য প্রস্তুত করেছেন। যেদিন নয় মহররম দিবাগত রাত, অর্থাৎ আগামীকাল দশই মহররম, এখন যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়ে ইমামে আলী মকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীর কাছে সময় চাইলেন, আমাকে একটা দিন সময় দাও, কালকে তোমাদের মোকাবেলা হবে, আজকে রাতে আমাকে একটু সময় দাও। তখন হযরত বিবি জাইনাব ইমামে হুসাইনের বোন, উনি জিজ্ঞাসা করলেন, হুজুর, কালকে তো আপনাকে শহীদ করা হবে আপনি জানেন, তো কেন? সকালে বলুন মারহাবা। আজকের মাহফিলে সম্মানিত